থ্রিলার কাকে বলে? এই প্রশ্নের সঠিক উত্তরটা যদি জানতে চান তাহলে আজকের মুভির এক্সপ্লেইন আপনাকে দেখতে হবে। বিখ্যাত উপন্যাসিক ড্যান ব্রাউনের লেখা দ্য ভিঞ্চি কোড নামক বইয়ের উপরে ভিত্তি করে 2006 সালে একই নামে একটা অসাধারণ মাস্টারপিস থ্রিলার মুভি নির্মিত হয়েছিল। লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম মোনালিসায় এমন একটা গোপন সত্য লুকিয়ে রাখা হয়েছিল যেটা প্রকাশ হলে পুরো খ্রিস্টান সমাজ বেশ ঝুঁকিতে পড়ে যেত। মূলত সেই গোপন সত্যিটা যাতে প্রকাশ না পায় সেই থিমের উপরে ভিত্তি করে গড়ে উঠেছিল দ্য ভিঞ্চি কোড মুভির গল্পটি। এই মুভিতে এমন সব থিওরি এবং বিষয়বস্তু দেখানো হয়েছে যা আজও বহু মানুষের চর্চার বিষয়। সত্যি বলতে মুভির গল্প এতটাই সাসপেন্স এবং টুইস্টে ভরপুর যে এক মুহূর্তের জন্য স্ক্রিন থেকে আপনি চোখ সরাতেই পারবেন না। সো গাইস, আপনারা আছেন স্টোরি ফাইলের সঙ্গে, তো চলুন এবার এক্সপ্লেইনে ঢুকে পড়ি। মুভির শুরুতেই আমাদের দেখানো হয় জেকাস নামে এক বৃদ্ধ কেয়ারটেকারকে প্যারিসের লুভর মিউজিয়ামের লবিতে দৌড়ঝাঁপ করতে। তার এমন আতঙ্কিত হয়ে ছোটাছুটি করার কারণ হচ্ছে তার পেছনে এক খ্রিস্টান সন্ন্যাসী পিস্তল হাতে তাকে তাড়া করেছে। লোকটি জেকাসকে হত্যা করতে চায়। এখানে আপনাদের উদ্দেশ্যে কয়েকটি বিষয় আগে থেকে একটু ক্লিয়ার করে দিচ্ছি যাতে মুভিটা বুঝতে আরো বেশি একটু সুবিধা হয়। পুরো মুভি জুড়ে আমরা খ্রিস্টানদের দুইটি সংস্থাকে দেখতে পাবো। একটি হচ্ছে উপাসদায়ী, যাদেরকে বলা হয় খ্রিস্টান ধর্মের অন্ধভক্ত, বা আপনি এদেরকে কট্টর খ্রিস্টানও বলতে পারেন। আরেকটি হলো প্রায়োরি অফ সিয়ন, যাদের কাজই হচ্ছে খ্রিস্টান ধর্মকে রক্ষা করা। আর এই দুইটি সংস্থার অস্তিত্ব বাস্তবেও কিন্তু দেখা মেলে। তো যে লোকটি জেকাসকে হত্যা করতে উদ্বুদ্ধ হয়েছে তার নাম হচ্ছে সাইলাস। সাইলাস একজন উপাসদায়ের সদস্য। মূলত জেকাসের কাছ থেকে তিনি একটি কিস্টোন নেয়ার জন্য তাকে এমনভাবে ধাওয়া করছেন। এই চাবিটি দিয়ে একটা অনেক বড় রহস্যের উন্মোচন হবে, তবে সেটা মুভির একদম শেষের অংশে, দেখতে থাকুন। কিস্টোন খ্রিস্টানদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা অ্যাসেট এবং একটা বিরাট সিক্রেটের সাথে এটি সম্পর্কযুক্ত। আর এটি প্রায়োরি অফ সিয়নের লোকেরা শত শত বছর ধরে প্রোটেক্ট করে আসছে। আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে জেকাসের কাছে এই কিস্টোনটি কোথা থেকে আসলো। তো এখানে আপনাদের জানিয়ে রাখছি, জেকাস হলো প্রায়োরি অফ সিয়নের গ্র্যান্ড মাস্টার, বা বলতে পারেন এই সংস্থার একদম হেড। তবে গ্র্যান্ড মাস্টারও চেঞ্জ হয় এবং অনেক বিখ্যাত বিখ্যাত ব্যক্তিও নাকি এই সংস্থার গ্র্যান্ড মাস্টারের দায়িত্ব ইতিপূর্বে পালন করেছেন। তো মুভির এই পর্যায়ে দেখা যায় জেকাস কিস্টোন পর্যন্ত পৌঁছানোর একটা ভুল ঠিকানা সাইলাসকে বলে দিলে সাইলাস তাকে গুলি করে সেখানেই হত্যা করে। এর পরের দৃশ্যে আমরা একজন সিম্বোলজিস্টকে দেখতে পাই, যার নাম হচ্ছে প্রফেসর রবার্ট ল্যাংডন। রবার্ট ল্যাংডন মূলত প্রাচীন সিম্বল বা প্রতীকগুলো নিয়ে গবেষণা করেন এবং যে কোনো চিহ্নের বা সংকেতের ইতিহাস আর গুরুত্ব গবেষণা করে সেগুলো বিশ্লেষণ করে এর ব্যাখ্যাও বলে দিতে পারেন তিনি। দেখা যায় রবার্ট প্যারিসের একটা অনুষ্ঠানে লেকচার দিচ্ছেন। রবার্ট তার ভক্তদের অটোগ্রাফ দেওয়ার সময় বিজু ফসে নামে এক পুলিশ অফিসার তাকে এসে একটি ছবি দেখায়। ছবিটি দেখে রবার্ট খানিকটা খাপি যায়, কারণ ছবিতে কত রাতে মার্ডার হওয়া জেকাসের কত বিখ্যাত মৃতদেহটা পড়ে আছে। এ সময় বিজু তাকে বলে, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে, বিষয়টা খুবই সিরিয়াস, কারণ জেকাসের ডেইলি প্ল্যানের রবার্টের সঙ্গে দেখা করার কথা ছিল। আসলে এরা মূলত জেকাসের মৃত্যুর বিষয়ে রবার্ট ল্যাংডনকে সন্দেহ করছে। তবে এ সময় রবার্ট জানায় গতকাল রাতে জেকাস তাকে ফোন করেছিলেন এবং তাকে দেখাও করতে বলেছিলেন, কিন্তু সে দেখা করতে আসেনি। ওর কথা শুনে বিজু ফসে বলে, মৃত্যুর আগে কোনো ব্যক্তি নিজের শরীরে এমন অদ্ভুত চিহ্ন কেন এঁকে যাবে, আর চিহ্নটার অর্থটাই বা কি? পুলিশের মুখে কথাগুলো শুনে এরপর রবার্ট সেই ক্রাইম সিনে চলে আসে এবং চিহ্নটি দেখে সে বলে, এটাকে পেন্টাগাল বলা হয়, অর্থাৎ অর্ধনারী। বিজু এ সময় তাকে জানায় জেকাসকে দূর থেকে শ্যুট করা হয়েছিল এবং মারা যাওয়ার পূর্বে জেকাস নিজেই এই চিহ্নগুলো এঁকেছেন। এরপরে বিজু একটা ইউভি লাইট দিয়ে রবার্টকে একটা সিক্রেট লেখা দেখায়, যেটি কিনা জেকাস মৃত্যুর আগে লিখে গিয়েছিল। রবার্ট লেখাটি পড়ে জানায়, আরে এটি তো একটা বইয়ের লাইন, জেকাস এটা আবার এখানে কেন লিখলেন? সেই লাইনটার উপরে সে আরো কিছু সংখ্যা খুঁজে পায়, তবে এর কোনো অর্থ বের করতে সক্ষম হয় না রবার্ট ল্যাংডন। তার দ্বিধাগ্রস্ত অবস্থা দেখে পুলিশ অফিসার বিজু তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা রবার্ট, বলুন তো আপনি যদি জেকাসের জায়গায় হতেন তাহলে মৃত্যুবরণ করার আগে আপনি কিসের সংকেত দিয়ে যেতেন? পুলিশের কথার উত্তরে রবার্ট বলে, আমি অবশ্যই আমার কিলারকে শনাক্ত করার ক্লু দিয়ে যেতাম। বিজু এবার একটু সন্দেহের নজরে রবার্টের দিকে তাকিয়ে বলে, আমি বুঝতে পারছি। তো এরপরের দৃশ্য দেখানো হয় একজন ক্রিপ্টোলজিস্ট সেখানে হাজির হয়েছে, এর নাম হচ্ছে সোফিয়া। সে প্যারিস পুলিশদের ক্রাইম সিন থেকে পাওয়া বিভিন্ন আলামত ডিকোড করে কেস সলভ করতে সাহায্য করে।
সোফিয়া সংখ্যাগুলো দেখে বুঝতে পেরেছে এটা ফিবোনাচি পদ্ধতিতে লেখা হয়েছে এবং এটা কোনো এক বিশেষ লকারের কোড। সোফিয়া রবার্টকে একটি ফোন নাম্বারের সময় দেয় এবং বলে আপনাকে অ্যাম্বাসি থেকে ফোন দিতে বলা হয়েছে, ব্যাপারটা নাকি খুবই গুরুত্বপূর্ণ। কথাটা শুনে রবার্ট ল্যাংডন সেই নাম্বারে কল দিলে অপর পাশ থেকে সোফিয়ারই একটি রেকর্ড করা ভয়েস চালু হয়। সেখানে বলা হয়, আমার কথা মন দিয়ে শুনুন, আপনি অনেক বাজে ভাবে ফেঁসে গিয়েছেন, আপনাকে পুলিশ প্রাইম সাসপেক্ট হিসেবে মনে করছে, এখান থেকে বেরোতে চাইলে আমার সঙ্গে ওয়াশরুমে দেখা করুন। এটা শুনে রবার্ট এবার আরো একটু চিন্তিত হয়ে পড়ে এবং একটি অজুহাত দেখিয়ে ওয়াশরুমে চলে আসে। সেখানে সোফিয়া আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল। রবার্ট তাকে দেখে বলে, কি হচ্ছে এসব, আমি তো কিছুই বুঝতে পারছি না, সব পরিষ্কার করে বলো। ল্যাংডনের কথা শুনে সোফিয়া এরপরে তাকে সব বিস্তারিত বুঝিয়ে বলতে শুরু করে। সে জানায় যে কাজ ছিলেন তার দাদু, তিনি মৃত্যুবরণ করার পূর্বে যে লাইনটি লিখে গিয়েছিলেন সেটার নিচে পিএস ফাইন্ড রবার্ট ল্যাংডন লেখা ছিল। পুলিশ মনে করছে যে কাজ রবার্টকে দোষী সাব্যস্ত করে তাকে খুঁজে বের করতে বলেছে, কারণ পিএস এর অর্থ তারা ভাবছে প্লিজ, অথচ যে কাজ পিএস এর মাধ্যমে প্রিন্সেস সোফিয়াকেই বুঝিয়েছে। আসলে যে কাজ তার নাতিকে আদর করে প্রিন্সেস সোফিয়া বলে ডাকতেন, যা শুধু একমাত্র সোফিয়া জানতো। সে আরো বলে, আপনাকে পুলিশ সন্দেহ করে এখানে নিয়ে এসেছে আর আপনার পকেটে একটা ট্র্যাকারও ঢুকিয়ে দিয়েছে তারা। এরপরে দেখা যায় রবার্ট পকেটে হাত দিয়ে দেখে সোফিয়ার কথাটাই সত্য, বিজু একটি ট্র্যাকার তার পকেটে কৌশলে রেখে দিয়েছে যাতে সে কোথাও পালাতে না পারে। কিন্তু সোফিয়া বুদ্ধি করে ট্র্যাকারটি এরপরে একটি ট্রাকের উপরে ছুড়ে মারে জানলা দিয়ে। ওদিকে কন্ট্রোল রুম থেকে সবাই দেখতে পায় রবার্ট মিউজিয়াম থেকে দ্রুত পালিয়ে যাচ্ছে। এটা দেখে পুলিশ সবাই সেই ট্রাকের পিছনে ছুটতে শুরু করে আর এই সুযোগে রবার্ট ল্যাংডন এবং সোফিয়া জেকাসের বডির কাছে চলে আসে। সোফিয়া সেই লাইনগুলোকে দেখিয়ে বলে, দাদু কোনো কারণ ছাড়া এই লাইনগুলো শুধু লেখেনি, এই লাইনগুলোকে বলে অ্যানাগ্রাম, অর্থাৎ এলোমেলো শব্দগুচ্ছর মাধ্যমে গোপন আরো কিছু শব্দকে লুকিয়ে রাখা, যা জেকাস হেয়ালি করে লিখেছিল অনেকটা ধাঁধার মতো করে। যেহেতু রবার্ট ল্যাংডন একজন সিম্বোলজিস্ট, তাই সে যে এসব সাংকেতিক লেখা খুব সহজেই ধরতে পারবে সেটা খুব ভালোভাবেই জানতেন বৃদ্ধ। তো এ সময় রবার্ট একটু ভালোভাবে লক্ষ্য করে বুঝতে পারে লাইনগুলোর মধ্যে আরো দুটো শব্দ লুকায়িত রাখা হয়েছে, সেগুলো হলো মোনালিসা এবং লিওনার্দো দা ভিঞ্চি। বিখ্যাত চিত্রকর লিওনার্দো দা ভিঞ্চি এবং তার বিখ্যাত আর্ট মোনালিসা, আর সৌভাগ্যক্রমে মোনালিসার চিত্রটি এই লুভর মিউজিয়ামেই রাখা ছিল। তো মেসেজটা পেয়ে এরপরে রবার্ট এবং সোফিয়া মোনালিসার পেইন্টিং এর সামনে চলে আসে, কিন্তু সেখানে তারা কিছু রক্তের ছাপ দেখতে পায় এবং এখানেও ঠিক আগেরটার মতো করে কিছু অ্যানাগ্রাম লাইন লেখা ছিল, যা শুধুমাত্র ইউভি লাইটের সাহায্যেই দেখতে পাওয়া যায়। এই লাইনটিকে ডিকোড করলে আরো একটা বিখ্যাত পেইন্টিং এর নাম ভেসে ওঠে সেখানে, আর সেটা হচ্ছে ম্যাডোনা অফ দ্য রক। আর এই পেইন্টিং এর নির্মাতাও সেই লিওনার্দো দা ভিঞ্চি ছিলেন। যথারীতি সোফিয়া এরপরে সেই পেইন্টিং এর কাছে চলে আসে। ছবির ফ্রেমটি একটু নাড়া দিতেই পিছন থেকে একটা চাবি খুঁজে পায় তারা। এই চাবিটি দেখে রবার্ট বেশ অবাক হয়ে যায় আর অন্যদিকে ট্রাকে তন্ন তন্ন করে খুঁজে বিজু ফসে দেখতে পায় ট্র্যাকারটিকে একটি সাবানের সাথে লাগিয়ে তাদেরকে বোকা বানানো হয়েছে, ফলে বিজু ফসে সাথে সাথে মিউজিয়ামে গার্ডদের সতর্ক করে দেয়। অপরদিকে সোফিয়াও টের পেয়ে যায় পুলিশ তাদের দিকে আসছে, ফলে সে রবার্ট ল্যাংডনকে নিয়ে মিউজিয়াম থেকে বের হয়ে আসে। পথিমধ্যে রবার্ট তাকে বলে এই চাবিটিকে প্রিয়রিটি লিজ বলা হয়, যা প্রায়োরি অফ সিওনের লোকদের কাছে থাকে। এতদিন যাবত রবার্ট ভাবত এই সংস্থার বাস্তবে কোনো অস্তিত্ব নেই, ঠিক যেমন আমরা ইলুমিনেটির ব্যাপারে ভাবি। তবে এই সংস্থাগুলো যে এখনো বাস্তবে অস্তিত্ব রয়েছে সেটা তো দেখাই যাচ্ছে এবং এরা যথারীতি গোপনে গোপনে কাজও করে যাচ্ছে। রবার্ট এ সময় সোফিয়াকে জিজ্ঞাসা করে কখনো কোনো ধরনের গোপন সংস্থার ব্যাপারে তার সঙ্গে এর আগে আলাপ করেছিল কিনা, অথবা সে কোনো বিশেষ রীতি ফলো করত কিনা, এছাড়াও এমন কিছু হয়তো তিনি জানতেন বা করতেন যা খ্রিস্টান ধর্মের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল। কথাগুলো শুনে সোফিয়া তাকে জানায় তার দাদুকে সে ওইরকম কিছু করতে দেখেনি, তবে এই চাবিটি একবার তার কাছে দেখেছিল আর তিনি সে সময় ফ্রিদিন বলেছিলেন সময় হলে এটা তোকে দিয়ে দেওয়া হবে। এরপর থেকে তার সঙ্গে অনেক বছর সোফিয়ার যোগাযোগ হয়নি। প্রায়োরি অফ সিওন সম্পর্কে সোফিয়ার জ্ঞান খুবই কম, তাই সে রবার্টকে সেটার ব্যাপারে এ সময় জিজ্ঞাসা করে। সোফিয়ার কথার উত্তরে রবার্ট জানায় প্রায়োরি অফ সিওনের কাজ হচ্ছে খ্রিস্টান ধর্ম এবং এর সাথে জড়িত সকল বিষয়কে রক্ষা করা, আর ধারণা করা হয়ে থাকে আইজ্যাক নিউটন থেকে শুরু করে লিওনার্দো দা ভিঞ্চি পর্যন্ত এই সংস্থার গ্র্যান্ড মাস্টার ছিলেন।
এবং সর্বশেষ হয়তো জেকাস এই দায়িত্ব পালন করছিলেন। তো তাদের মধ্যে এই কথোপকথন যখন চলছিল তখন অপরদিকে সাইলাসকে দেখা যায় একজনকে কল করতে এবং তাকে টিচার নামে ডাকতে। এ সময় তাকে বলতে শোনা যায়, আমি জেকাস সহ চারজনকে হত্যা করে ফেলেছি আর তারা সবাই একই স্থানের ঠিকানা দিয়েছে। সাইলাসের মুখে টিচার এটা শুনে বলে, তাহলে সময় নষ্ট না করে সেই স্থানে চলে যাও। তো দেখা যায় সাইলাস কথা মতো এরপরে একটা চার্চে চলে আসে এবং সেখানকার সিস্টারের কাছে রোজলাইন নামক কিছু একটা সম্পর্কে জানতে চায়। কিন্তু সেই সিস্টার কোনো ধরনের তথ্যই তাকে দেয় না, কারণ সেও প্রায়োরি অফ সিওনের সদস্য। ফলে রাগের মাথায় সাইলাস এ সময় তাকেও হত্যা করে। অপরদিকে দেখানো হয় সোফিয়া আর রবার্ট একটি পার্কে চলে এসেছে। এখানে তারা চাবিটির রহস্য নিয়ে এরপরে আলোচনা করতে শুরু করে। সোফিয়া রবার্টকে জিজ্ঞাসা করে, যদি প্রায়োরি অফ সিওনের সদস্যরা খ্রিস্টান ধর্মের রক্ষক হয়ে থাকে তাহলে এরা লুকিয়ে লুকিয়ে কাজ করছে কেন, আর তাছাড়া কেন এদেরকে মেরে ফেলা হচ্ছে। রবার্ট এরপর পুরো বিষয়টা আরো স্পষ্টভাবে তাকে ব্যাখ্যা করতে শুরু করে। তিনি বলেন, হাজার বছর পূর্বে যখন যীশু খ্রিস্টের মৃত্যু হয়েছিল তখন ফ্রান্সের এক রাজা জেরুজালেম শহর দখল করে নেন। সে সময় খ্রিস্টানদেরকে বাঁচাতে কিছু যোদ্ধা সামনে এগিয়ে আসে এবং তারা লুটপাট করে নিয়ে যাওয়া অনেক সম্পদ ফ্রান্সের কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসার প্রস্তুতি নেয়। কিন্তু এই সম্পদগুলোর মধ্যে তারা এমন কিছু দেখতে পেয়েছিল তাতে তারা প্রচণ্ড চমকে যায় এবং দ্রুতই তারা রোমে ফেরত চলে আসতে বাধ্য হয়। আর এরপরে যথারীতি তারা যুদ্ধ বন্ধর ঘোষণা করেন। ক্যাথলিক চার্চ থেকে এই যোদ্ধাদেরকে একটা বিশেষ পাওয়ার দেয়া হয় এরপরে, আর এরাই পরবর্তীতে প্রায়োরি অফ সিওন নামক সংস্থায় রূপান্তরিত হয়। ধারণা করা হয় তারা এমন কিছু পেয়েছিল যা পুরো বিশ্বে জানাজানি হলে খ্রিস্টান ধর্মের উপরে আঘাত করা অনেকটা সহজ হয়ে যেত। এই কারণেই ক্যাথলিক চার্চ থেকে বিষয়টাকে গোপন রাখা হয়েছিল। কিন্তু এক পর্যায়ে ক্যাথলিক চার্চ দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে এবং ক্যাথলিক খ্রিস্টান নামে একটা দলের সূচনা হয়। ধীরে ধীরে প্রায়োরি অফ সিওন তাদের ক্ষমতা প্রদর্শন করা শুরু করলে রোমের পোপ বা প্রধান ধর্মগুরু তাদেরকে শয়তানের উপাসক হিসেবে আখ্যায়িত করতে শুরু করেন এবং বলা হয়ে থাকে এক শুক্রবারের দিন প্রায়োরি অফ সিওনের যোদ্ধাদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। তবে সেদিন কিছু যোদ্ধা পালিয়ে যেতে সক্ষম হয়। এরপরে ক্যাথলিক চার্চ প্রায়োরি অফ সিওনের সম্পত্তি দখলে নেওয়ার জন্য অগ্রসর হয় এবং একটা বিশেষ নিদর্শনের সন্ধান শুরু করে। কিন্তু তারা যেটা খুঁজছিল সেটা শেষ পর্যন্ত খুঁজে পায়নি, আর আমার ধারণা হচ্ছে এই নিদর্শনটি এখনও খোঁজ করা হচ্ছে। ল্যাংডনের মুখে এসব কিছু শুনে সোফিয়া এবার রবার্টকে জিজ্ঞাসা করে, এই নিদর্শনটি কি হতে পারে, আপনি জানেন কিছু? রবার্ট উত্তরে জানায়, এটা ছিল দ্য হোলি গ্রেইল, যা ছিল একটা পেয়ালা। বলা হয়ে থাকে যীশু খ্রিস্ট এই পেয়ালা দিয়ে শেষবার তার সতীর্থ এবং অনুসারীদের সাথে বসে পানি পান করছিল। এরপরে সেই চাবিটিকে পর্যবেক্ষণ করে তারা এটার মধ্যে কোনো একটা ব্যাংকের অ্যাড্রেস খুঁজে পায়। সেটা দেখে সেখানে আর দেরি না করে ওরা দুজন এরপর পৌঁছায় সেই ব্যাংকে। অন্যদিকে আমরা একজন বিশপকে দেখতে পাই যার নাম হলো আরিঙ্গাস। বিশপ বলতে মূলত বোঝানো হয় অনেক উঁচু মাপের সন্ন্যাসী বা ওই ধরনের কিছু একটাকে। দেখা যায় আরিঙ্গাস একটা রাউন্ড টেবিলে মিটিংয়ে বসে ভ্যাটিকান মেম্বারদের কাছে অনেক অর্থ দাবি করছে, কারণ আজকে রাতেই প্রায়োরি অফ সিওনের সেই নিদর্শনটিও ধ্বংস করে দেওয়া হবে, আর এই কাজটি করবে টিচার নামে এক ব্যক্তি। অপরদিকে দেখানো হয় রবার্ট আর সোফিয়া সেই ব্যাংকে গিয়ে পৌঁছেছে ঠিকই, কিন্তু চাবিটি দিয়ে যে লকার খুলবে সেখানে একটি কোড বসাতে হবে। তো এ সময় দেখা যায় সোফিয়া একটু চিন্তা ভাবনা করে সেই ফিরোনাকি সংখ্যাটি এখানে বসিয়ে দিলে লকারটি ওপেন হয়ে যায়। সেই মুহূর্তে সেখানে চলে আসে পুলিশ। আসলে ব্যাংকের ম্যানেজার তাদেরকে সুরক্ষিতভাবে বের করে নিয়ে যায়, কারণ এই লকারটি একটি প্রাচীন ব্যাংকের সবথেকে পুরনো লকার এবং তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছিল কেউ যদি এই লকার থেকে কিছু নিতে আসে তাহলে তাকে যেন নিরাপত্তা দেওয়া হয়। তো দেখা যায় গাড়িতে করে যাওয়ার সময় রবার্ট সেই বস্তুটি খুললে ভিতর থেকে সেই কিস্টোনটি বের হয়ে আসে, যেটি মূলত ছিল একটা ক্রিপটক্স, অর্থাৎ এমন একটি ছোট্ট লকার যেটার ভিতরে কোনো একটি সংকেত লুকানো রয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, এটাকে খুলতে হলে একটা সঠিক পাসওয়ার্ড দিতে হবে, অন্যথায় এটার ভিতরে থাকা এক ধরনের তরল পদার্থ বেরিয়ে ভেতরের কাগজটিকে নষ্ট করে ফেলবে। তো এরপরে আমরা দেখতে পাই ব্যাংকের ম্যানেজার তাদের দুজনকে একটা নির্জন জায়গায় নিয়ে এসেছে এবং হঠাৎই সে তাদের দিকে বন্দুক তাক করেছে। আসলে এই ব্যাংকের ম্যানেজারও একজন উপাসদের সদস্য ছিল এবং এখন সে ওই কিপটক্সটি হাতিয়ে নিতে চায়। কিন্তু এখানে রবার্টের বুদ্ধির জোরে তারা সেখান থেকে কোনো রকমে পালিয়ে আসে।
এরপরে তারা দুজনে সেখান থেকে সোজা স্যার লি টিবিং নামে এক লোকের কাছে পৌঁছায়। এই লোকটিকে সোফিয়া গুরু হিসেবে মানে। তার কাছে আসার কারণ হচ্ছে তিনি হোলি গ্রিল সম্পর্কে অনেক কিছু জানেন। টিবিং সোফিয়া এবং রবার্টকে ভিতরে নিয়ে গিয়ে বেঞ্চির আঁকা আরেকটি বিখ্যাত পেইন্টিং দ্য লাস্ট সাপার দেখায়। এই ছবিটিতে দেখা যায় যীশু খ্রিস্ট তার সতীর্থদের সঙ্গে বসে আছেন, কিন্তু এখানে ভিঞ্চি কোনো পেয়ালা আঁকেননি, বরং লিওনার্দো যীশুর পাশে সেদিন একটা মহিলাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন তার ছবিটিতে। এই মহিলার নাম ছিল মেরি ম্যাগদালিন, আর বলা হয়ে থাকে ইনি যীশু খ্রিস্টের স্ত্রী ছিলেন এবং যীশুকে যখন ক্রুশবিদ্ধ করা হয় তখন তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। অনেকের মতে হোলি গ্রেইল বা পেয়ালাটি যীশুর ব্লাড বা রক্ত বহন করছে। আসলে এখানে হোলি গ্রেইল বলতে পেয়ালা নয়, বরং মেরি ম্যাগদালিনকেই বোঝানো হয়েছে। আর এটি আরও ভালোভাবে বোঝা যায় ভিঞ্চির আঁকা সেই চিত্রকর্মটি দেখে, যেখানে যীশু এবং সেই মেরি ম্যাগডালিনের মধ্যকার ফাঁকা স্থানটি একটি পেয়ালার মতো আকৃতি ধারণ করেছে। তবে যীশু ক্রুশবিদ্ধ হওয়ার ফলে মেরির জীবনে ঝুঁকির মধ্যে পড়ে যায় এবং তাকে লুকিয়ে ফ্রান্সে নিয়ে আসা হয়। সেখানে তার একটি কন্যা সন্তান প্রসব হয়েছিল। কোনো নারী যাতে একটি ধর্মের প্রধান না হয় সেজন্য খ্রিস্টানরা আপ্রাণ চেষ্টা চালিয়েছিল সে সময়। এমনকি তারা উইনছান্ট নামে একটা কর্মসূচিও গ্রহণ করেছিল, যার মাধ্যমে বিভিন্ন স্থানে মেয়েদেরকে ধরে এনে নৃশংসভাবে হত্যা করা হতো, এবং এই জঘন্য কাজটি করাই হয়েছিল মূলত যীশুর মেয়েকে মেরে ফেলার জন্য। তবে সে সময় থেকেই প্রায়োরি অফ সিয়নের লোকেরা এই হোলি গ্রেইল বা সোজাসুজি বললে যীশুর বংশধরকে রক্ষা করে আসছে। তবে মেরি ম্যাগদালিনের সমাধিকৃষ্টের অবস্থান সম্পর্কে শুধুমাত্র প্রায়োরি অফ সিয়নের গ্র্যান্ডমাস্টার এবং বিশেষ তিনজন সদস্য জানত, যারা ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছে। তো কথাবার্তার এক পর্যায়ে রবার্ট ল্যাংডন টিবিংকে সেই ক্রিপ্টোটি দেখালে সে তৎক্ষণাৎ বুঝে যায় এটাই সেই কিস্টোন যার জন্য জেকাসকে প্রাণ দিতে হয়েছে। এরপরে সে সেই ক্রিপ্টক্সটিকে পর্যবেক্ষণ করতে শুরু করে এবং বুঝতে পারে এটার ভেতরেই সেই হোলি গ্রেইল পর্যন্ত পৌঁছানোর ঠিকানাটা রয়েছে। তো তাদের মধ্যে যখন বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা চলছিল তখন হঠাৎ করেই সেখানে চলে আসে সাইলাস এবং একেবারে রবার্টের উপরে সে আক্রমণ করে বসে। আসলে পুলিশ অফিসার বিজু ছিল অপাসদায়ী সংস্থার লোক, যে কিনা ব্যাংকের সিকিউরিটি লোকেশন ট্র্যাক করে সাইলাসকে ফোন করে রবার্টদের লোকেশন তাকে জানিয়ে দিয়েছিল। যাই হোক, এরপরে আমরা দেখতে পাই টিভিং সাইলাসকে আঘাত করে অজ্ঞান করে ফেলে। এরপর তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে বের হয়ে আসে এবং টিভিং একটা প্রাইভেট প্লেনের ব্যবস্থা করে রবার্ট এবং সোফিয়াকে নিয়ে বেরিয়ে পড়ে। এ সময় তাদের সঙ্গে রেমি নামে এক ব্যক্তিকেও প্লেনে উঠে বসতে দেখা যায়। ইনি হলেন টিভিং এর রাইট হ্যান্ড বা বলতে পারেন অনেক বিশ্বস্ত লোক। প্লেনে রবার্ট সেই ক্রিপটক্সের বাক্স থেকে আর একটি ধাঁধার সন্ধান খুঁজে পায়। এখানে লেখা ছিল লন্ডনে শুয়ে আছে এমন এক সুরবীর যাকে সমাহিত করেছেন একজন সম্মানিত ধর্মযাজক, যার সমাধিতে রয়েছে কষ্টে অর্জিত ফল যা এক গোলাকার বস্তু। এই ধাঁধা শুনে টিভিং বুঝতে পারে তাদেরকে লন্ডনের টেম্পল অফ চার্চে যাওয়ার কথা বলা হচ্ছে, কেননা সেখানেই নাইট টেম্পলার বা সুরবীরদের সমাধি রয়েছে। এরপরে তারা লন্ডনের সেই টেম্পল চার্চে গিয়ে হাজির হয়। চারিদিকের বিভিন্ন পুরাকীর্তি দেখে রবার্ট বুঝতে পারে এই সমাধিটি আসল নয়। আর ঠিক এ সময় সাইলাস সোফিয়ার উপরে আক্রমণ করে বসে, আর সেখানে দেখা যায় রেমেও ইতিমধ্যেই দলবদল করে ফেলেছে এবং রবার্টের দিকে সে বন্দুক তাক করে। আর এ সময় সে নিজেকে টিচার নামেও পরিচয় দেয়। আর অন্যদিকে দেখা যায় পুলিশরা রেমির আবাসস্থলে গিয়ে সেখানে অনেক যন্ত্রপাতি এবং একটা নোটবুকে সেই ব্যক্তিদের নাম খুঁজে পায় যাদেরকে সাইলাস কিছুক্ষণ আগেই হত্যা করেছে। এরপর আমরা দেখতে পাই রোমি সাইলাসকে নির্দেশ দেয় টিবিংকে গাড়ির পেছনের দিকে নিয়ে আটকে রাখতে, আর ক্রিপটক্সটিক রবার্টের কাছ থেকে ছিনিয়ে নেয় সে এবং তাদেরকে যখন সে মেরে ফেলতে যাবে ঠিক তখনই ওরা সেখান থেকে পালায়। এরপরে রেমি সাইলাসকে ওপাসদি সংস্থার একটা নিরাপদ স্থানে রেখে আসে এবং তার পুরস্কারের জন্য অপেক্ষা করতে বলে। এরপরে আমরা দেখি রেমি একজনের সঙ্গে দেখা করে ক্রিপটক্সটি তাকে দিয়ে দিচ্ছে, আর ইনি হলেন আসল টিচার। এবং এখানেই মুভির আরেকটা টুইস্ট রিভিল হয়, টিচার আর কেউ নয় বরং টিবিং নিজেই। সে সব কিছুর পেছনে আসল মাস্টার মাইন্ড এবং সে সাইলাসকে ব্যবহার করে সেই চারজন ব্যক্তিকে হত্যা করেছে। খাবার পানীয়ের সাথে বিষ মিশিয়ে টিবিং রোমিকে এরপরে হত্যা করে, আর তারপরে রোমির মোবাইল ফোন দিয়ে পুলিশকে কল করে সেই ঠিকানাটি দেয় যেখানে সাইলাসকে মূলত রেখে দেওয়া হয়েছে। আসলে টিবিং চাইছিল কেউই যেন তার পথের কাঁটা না হয়ে দাঁড়ায়। মূলত প্রথম থেকেই সে সকলকে সরানোর একটা প্ল্যান তৈরি করেছিল। অপরদিকে টেম্পল চার্চ থেকে পালিয়ে যাওয়া রবার্ট আর সোফিয়া একটা বাসে উঠে পড়ে। তারা সিদ্ধান্ত নেয় লাইব্রেরিতে গিয়ে অনুসন্ধান করবে সুবৃদের আসল সমাধি কোথায়।
কিন্তু লাইব্রেরি অনেক দূরে হতে বাসের মধ্যেই একটা ছেলের মোবাইল ফোন ব্যবহার করে তারা সার্চ করতে থাকে কোন সুরভিকে প্রধান ধর্মযাজক হিসেবে দাফন করা হয়েছে। আর এই বিষয়টা সার্চ করলে বারবার তারা আলেকজান্ডার পোপের নাম খুঁজে পায়, যে কিনা তার বন্ধু আইজ্যাক নিউটনকে দাফন করেছিল। আর আগেই বলেছি, নিউটন প্রায়োরি অফ সিয়ন দলের গ্র্যান্ড মাস্টার ছিলেন। আর এর থেকে মজার ব্যাপার হলো, নিউটনের সমাধি এই লন্ডনেই রয়েছে, অর্থাৎ সেই ধাঁধাই নিউটনের সমাধিতেই আসার জন্য বলা হয়েছিল। যে কথা সেই কাজ। এরপরে রবার্ট সোফিয়াকে সাথে নিয়ে নিউটনের সমাধিতে চলে আসে। অপরদিকে পুলিশ চলে আসে সাইলাসের ঠিকানায়। একই সময় বিশপ আরিঙ্গোসাও সেখানে উপস্থিত হয়। তবে সাইলাস পালানোর সময় ভুল করে বিশপকে গুলি করে ফেলে, আর সব পুলিশরা এরপরে এ সময় সাইলাসকে এনকাউন্টারে মেরে ফেলে। তবে এখানে বিশপ বেঁচে গেলেও সে বুঝতে পারে টিচার আসলে তাদেরকে ব্যবহার করছে এবং তাকে ফাঁসিয়ে দিয়েছে। অপরদিকে নিউটনের সমাধিস্থলে সূত্র খোঁজার সময় সোফিয়া মাটিতে পায়ের চিহ্ন থেকে বুঝতে পারে টিবিং এখানে তাদের আগে এসে পৌঁছেছে। আর দেখা যায় সত্যি টিবিং এ সময় তাদের দুজনের সামনে এসে তাদের দিকে পিস্তল তাক করে। এরপরে সে ক্রিপ্টক্সটির ধাঁধা সমাধান করে ভিতরের কাগজটিকে বের করে আনার জন্য রবার্টকে নির্দেশ দেয়। তবে এখানে রবার্ট তাকে জিজ্ঞাসা করে কেন টিবিং এসব করছে, তার আসল উদ্দেশ্যটা কি। ক্যাথলিক চার্চের ধর্মের নামে বিভিন্ন বিষয়বস্তু মানুষের উপরে জোরপূর্বক চাপিয়ে দেওয়ার বিষয়টি তার পছন্দ নয়। আর এটা তখনই থামানো যাবে যখন যীশু খ্রিস্টের একজন প্রকৃত মানুষ হওয়ার বিষয়টি প্রমাণ করে দেওয়া যাবে। আর এর জন্যই হোলি গ্রেইল বা যীশু খ্রিস্টের বংশধরদের প্রয়োজন। তো এরপরে আমরা দেখি টিবিং সোফিয়াকে বলছে এই ক্রিপ্টক্সটিকে খুলে দিতে, কারণ তার দাদু জেকাস তাকে ছোটবেলা থেকেই এই কিস্টোন সামলানোর ট্রেনিং দিয়ে এসেছিল। কিন্তু সোফিয়া জানায় সে সত্যি ক্রিপ্টক্সটি খোলার পাসওয়ার্ড জানে না। তবে এ সময় রবার্ট বলে, আচ্ছা ঠিক আছে, আমি একবার শেষ চেষ্টা করে দেখছি। এরপরে সে ক্রিপ্টক্সটি হাতে নেয় এবং উঁচুতে ছুড়ে দেয়। কিছুক্ষণ সেটা বাতাসে ভেসে থাকার পরে মাটিতে পড়ে একেবারে খান খান হয়ে যায়। এটা দেখে টিবিং বুঝতে পারে ক্রিপ্টক্সটি আসলে নষ্ট হয়ে গিয়েছে। আর এ সময় সে রবার্টের সঙ্গে রাগারেগি করতে থাকে। সে সময় পুলিশ সেখানে চলে আসে এবং তারা টিবিংকে গ্রেপ্তার করে। কিন্তু যাওয়ার সময় টিবিং উপলব্ধি করে রবার্ট এত প্রাচীন এবং ঐতিহাসিক নিদর্শনের একমাত্র চাবিকাঠি এভাবে নষ্ট করে দিতে পারে না। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই টিবিং চলে গেলে রবার্ট সোফিয়াকে জানায় সে ক্রিপ্টক্সটি মূলত আগেই খুলে ফেলেছিল ধাঁধার সমাধানের জন্য, আর সেটা সে করতেও পেরেছে। মূলত সেই পাসওয়ার্ডটি হলো অ্যাপেল, অর্থাৎ যে গোলাকার বস্তুটির সাহায্যে নিউটন মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছিলেন। ক্রিপ্টক্সটির ভেতরে আরও একটি ধাঁধার কাগজ পাওয়া যায় যা কবিতার মতো করে লেখা হয়েছে, আর সেই ধাঁধার একটা ব্যাখ্যাও সে বের করেছে। আর এটা হচ্ছে, সে অপেক্ষা করছে রোজ লাইনের নিচে, মাস্টারদের অঙ্কিত সুন্দর চিত্র দ্বারা সজ্জিত ঘরে, যার পাহারায় আছে ব্লেড এবং সেলিস, আর সে শুয়ে আছে তারা ভরা আকাশের নিচে। এই ধাঁধাটির মূল অর্থ পরে রবার্ট খুঁজে পেয়েছিল। আসলে এখানে সে বলতে মেরি ম্যাকডোনাল্ডকে বোঝানো হয়েছিল, এবং এই ধাঁধা তাদেরকে স্কটল্যান্ডের রোজলাইন চ্যাম্পেলের দিকে ইঙ্গিত করে, আর যেটা মেরির আবাসস্থল ছিল। তো দেখা যায় এরপরে তারা এক মুহূর্ত সেখানে দেরি না করে পৌঁছায় স্কটল্যান্ডে, এবং যথারীতি সে রোজলাইন চ্যাপেলে গিয়ে পৌঁছায়। সেখানে নিচের একটি কক্ষে তারা সেই চিহ্নটা দেখতে পায় যা জেকাসের দেহে আঁকা ছিল, আর এই চিহ্নটি ব্লেড এবং সেলিসকেও প্রতিনিধিত্ব করছে। এরপরে তারা সেই রাস্তা দিয়েই একটা রুমে প্রবেশ করে, আর সেই রুমটির সিলিংয়ের উপরের দিকে তাকিয়ে তারা দেখতে পায় নিচের মেরির সমাধি রয়েছে। তারা দুজন সঙ্গে সঙ্গে মেচের একটি গোপন দরজা দিয়ে আরও ভেতরে প্রবেশ করে, কিন্তু এখানে তারা কোনো ধরনের সমাধি খুঁজে পায় না, বরঞ্চ সেখানে যিশুর এবং মেরি ম্যাগদালিনের অনেক গোপন নথিপত্র দেখতে পায়। সেখানে দেখা কাগজপত্র ঘাটাঘাটি করে রবার্ট জানতে পারে সোফিয়া আসলে জেকাসের আসল নাতনি নয়, বরং সে হলো ফ্রান্সের সবচেয়ে পুরনো রাজবংশের মেয়ে। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় একটি গাড়ি দুর্ঘটনায় সোফিয়ার বাবা মা দুজনেই মারা গিয়েছিল, কিন্তু অলৌকিকভাবে সোফিয়া বেঁচে গিয়েছিল, এবং পরবর্তীতে জেকাস তাকে লালন পালন করার দায়িত্ব কাঁধে তুলে নেয়। তবে সোফিয়া তার অভিভাবকদের সম্পর্কে অনেকবার জেকাসের কাছে জানতে চাইলেও সে সবসময় এটিয়ে যেতেন সেটা। আর এভাবেই একদিন সোফিয়া রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপরে রবার্ট সেখানে থাকা যিশুর বংশবিস্তারের একটা চার্ট দেখে, আর এটা দেখে সে মাথা নষ্ট করা কিছু তথ্য খুঁজে পায়। এই তথ্যটা হচ্ছে, সোফিয়া হলো যিশু খ্রিস্টের শেষ জীবিত বংশধর। এরপর তারা সেখান থেকে বের হওয়ার সময় প্রায়োরি অফ সিয়নের অন্যান্য সদস্যদের উপস্থিত হতে দেখে। এরা এসেছে মূলত সোফিয়াকে প্রোটেক্ট করার জন্য। তারা জানায় সোফিয়াকে রক্ষা করার জন্যই তারা নিয়োজিত রয়েছে। এখানে সোফিয়া তার আসল দাদুর সাথেও সাক্ষাৎ করে, এবং সে সোফিয়াকে তার সাথে থাকতে বলে।
করে। সাথে সাথে সোফিয়াও রাজি হয়ে যায় আর রবার্ট ল্যাংডন তার কাছে বিদায় নিয়ে চলে আসে। এরপরের একদিনের ঘটনা, দেখা যায় রবার্ট একদিন শেভিং করার সময় তার গালে সামান্য আঁচড় লাগে এবং সেখান থেকে অল্প একটু রক্ত পানিতে পড়ে যা একটা লাইন তৈরি করে। এটা দেখে রবার্ট সাথে সাথেই কিছু একটা বুঝতে পারে এবং তারপরে সে সেই মিউজিয়ামে চলে আসে যেখানে জেকাসকে হত্যা করা হয়েছিল। আসলে রোজ লাইন মূলত হচ্ছে একটি রেখা যা পুরো পৃথিবীকে সমান ভাগে ভাগ করেছে আর এই লুভর মিউজিয়ামটি সেই রোজ লাইন ম্যাপের মধ্য দিয়ে গিয়েছে। এবং আরো মজার ব্যাপার হচ্ছে ধাঁধার সমস্ত ক্লু এই মিউজিয়ামটির সঙ্গে মিলে যায়। অর্থাৎ মিউজিয়ামের ভিতরে রাখা ভেন্সি সুন্দর চিত্রকর্ম, ব্লেড এবং সেলিসের আকৃতিতে বানানো একটি কাঁচের শিল্পকর্ম, যার ঠিক নিচেই শুয়ে আছে মেরি ম্যাগডালিন। এরপর আমাদেরকে মেরি ম্যাগডালিনের আসল সমাধিটি দেখানো হয় আর এটা রয়েছে সেই মিউজিয়ামের ঠিক নিচেই। আর এ সময় রবার্ট একটা বিশেষ পদ্ধতিতে সেটা সম্মান প্রদর্শন করে, ঠিক যেমনটা গ্র্যান্ড মাস্টাররা করে থাকে। আর এখানেই এই অসাধারণ এবং বহুল আলোচিত মুভিটার সমাপ্তি ঘটে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো আজকের মুভির গল্প এবং এক্সপ্লেইন, ভিডিওর কমেন্ট বক্সে এটা জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে আমাদের উৎসাহ দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো।